ইয়েস, সামনে একটা কাজ ঢুকে পড়েছে। পৌঁছে গেছি আমরা, হাম হাম ঝর্ণায় পৌঁছে গেছি। বুঝছেন, আপনি দেন মোবাইল নিয়ে, আপনার মোবাইল মোবাইল আপনার জয় জীব ডেড়ে যাব। কি তুমি কি আমার ভিডিও করছ? ও আমি আমি গাড়ি যাবে যাবে গাড়ি তো যাবে না বুঝছ না। শুরু হলো আমাদের জার্নি, আমরা যাচ্ছি হাম হাম ওয়াটারফলে। দুই ঘন্টা মতো লাগবে সময়। আমাদের গ্রুপ টিম পিছনে চারজন, সামনে আমরা দুজন আছি। দুইজন মিলে একজনকে কোলে নিল। আমরা আসলে চড়ে যাচ্ছি, পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড় উঠছি, রাস্তা কাটা আছে, বাড়িগুলো পাহাড়ের উপর দিকে। যে শব্দটা শোনা যাচ্ছে এটা আসলে ব্যাঙের ডাকার শব্দ। আমি এখানে একটা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি, সেটা ঠিক গরুর ডাকের মতো। ওই ব্যাঙটার দিকে তাকা, কি পরিমাণ ব্যাং! আরে প্রতিটা ব্যাঙের দিকে তাকা, প্রতিটা ব্যাঙগুলো দেখলি? আমি সেই দারুন দারুন বর্ষা সিজন, প্রজনন টাইম হলো। পাহাড়ি পথ, জায়গাটা আসলে সুন্দর, দারুন দারুন এবং খুবই সুন্দর দেখতে চা বাগানগুলো। দূর থেকে সবুজের সমারোহ দেখতে আসলে সুন্দর লাগে। আমরা মৃত্তিকা চা বাগানে চলে আসছি। এটা একটা রাবার বাগান, এখানে প্রতিটা গাছ থেকে কষ বের করা হয়, সেই কষটা থেকে রাবার তৈরি করা হয়। এগুলো সব রাবার গাছ। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই। আমরা কখনো এই ধরনের পরিস্থিতির সঙ্গে বড় হইনি, তাই কারণে আমাদের কাছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমাদের গাড়িটা একটু আস্তে আস্তে যাচ্ছে, রাস্তার অবস্থা বেশি ভালো না, আর যেহেতু আমরা চড়াই যাচ্ছি, পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে পথ তৈরি করা হয়েছে। রাবার, রাবার গাছের সঙ্গে বাটি লাগানো আছে। এখানে গাছে গাছে বোঝায় এখানে ধসবে কী করে, এখানে প্রতিটা পাহাড়ের গায়ে তো গাছপালায় বোঝায়। যেখানে এই ধরনের গাছপালা থাকে না, বড় বড় গাছ তো অনেক বেশি আছে, সেখানে ধসতে পারে। চলে এসছি চলে এসছি চলে এসছি মৃত্তিকা চা বাগানে। ইয়েস ইয়েস, ইউ হ্যাভ টু হ্যাভ ইওর স্পেশাল ফর দিস। চলে এসছি, সবুজে ঘেরা, মনে হচ্ছে সবুজে ঘেরা একটা বাটির মধ্যে আমি। এইখান থেকে কি করে চা তোলে? এ তো অনেক উঁচু এবং ঢালু। তাহলে এখন হয়তো কাউকে আমি চা তুলতে দেখবো না, তবে একটু পর হয়তো কেউ চা তুলতে আসতেও পারে। এখান থেকে যাওয়ার সিস্টেম একটু অন্য কায়দার, দুই পাশে ভর করে যেতে হয়। পাহাড়ের উপরে উঠছি, আমি একটা কাঁচা চা পাতা খেয়ে দেখলাম। একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লি জননী। দারুন দারুন, সাইফুল সবই দে সবই দেহ দিছি প্রাণ দিছি বাকি শতুলেরে বাসনো দিয়ারে অঙ্গ বিসি ঢাকিরে আমার সোনার ময়না পাখি। হ্যাঁ, একদম মাথা পর্যন্ত এখানে গেলে কাটকি যাবে, এই দিকে তো যাইবার মতন নাই, কতটা কাটিয়ে গেছে মাটি। কতক্ষণ হাঁটতে হবে? এদিকে রাস্তা কাটা, এদিকে যাওয়াই যাবে না, এদিকেই যা যাওয়া যায় এটা বলতেছিল।
কো দি আইবা নেটো তো হয়তো না অত দূর ভিতরে তোমার ভাই বউ যে আমার ও বাজার ও বাজারের ভিতরে তুমি থাকো আর দেই তাই না যাওয়া যাবে না কলবরে বন্ধু না ওই ফুল আমার যাওয়া দেব ত্রিশ ফুট সামনে একটা কাজ ফিকে পড়েছে নামি পারবি পারবি হাত লাগাবো আমি বলি প্রথমে হচ্ছে পাহাড় পথে যাবো, পাহাড় পথে ওইখানে যাবো, চলে আসবো। ওটা মধ্যে আছে কি সাব্বির ভাই আছে ওটার মধ্যে, থামতে বলো না কেন, গাড়ি নিয়ে চলে আগে চলে যাই। আমরা আসলে মূল রাস্তায় আসিনি, আমরা মৃত্তিকা চা বাগান দেখার কারণে একটু ঘুরে আসছি, যার কারণে আমরা হয়তো একটু বিপদে পড়তে পারি। খুঁজে ফেলেছে, খুঁজে যাবে গাড়ি যাবে না। এই হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তার মধ্যে জল জমে গিয়েছে, রাস্তা খোঁড়া হয়েছে ঠিক করার জন্য। বিক্রি করো কত করে পিচ? পাঁচ টাকা বাসা লাঠি না? তুমি কি এখন যাচ্ছ সামনে? এখানে তো অর্ডার দিলে হ্যাঁ রান্না বান্না করে রাখে দেবো। ও আপনার রেস্টুরেন্ট আছে, সেখানে অর্ডার দিয়ে রাখলে আপনি রান্না করে দেবেন? জি জি জি, আমাদের তো দরকার। আচ্ছা চলুন সামনে দেখি কি হয়। আচ্ছা লাঠি, হ্যাঁ লাঠি নেবো, তোমরা একটু আস্তে আস্তে নিরিবিলি থাকো। এটা তো কেউ কিনবে না, তোমার একটা ফাটা বাসি যেটা। ঠিক আছে চুক্কা আছে মানে চুক্কা কি ও নিচে ই করা স্লিপ খাইবো না তো এটাও তো স্লিপ খাইবে না কি করে বুঝলো তুমি? আচ্ছা ধরো রাখো দেখি আমি বাঁচি, ধরো তুমি, তুমি তো খুব ছোট। তুমি কি বাস চেনো, কোন বাসটা ভালো কোন বাসটা খারাপ? ওরা চেনে না বাস, মার্কেটিং করতে বুঝছেন। আপনি দেন মোবাইল নিয়ে, আপনার মোবাইল মোবাইল আপনার জয় জীব দেড়ে জীব। এই সাজু, এই কই আইলে কইস না, মামা আছেন ঢুকে যাবে কি? তুমি কি আমার ভিডিও করতেছ? হ্যাঁ সব রেকর্ড করে নিচ্ছি। আচ্ছা যাও, সমস্যা নাই, পাহাড় পথে গেলে সত্যি শান্তি পাইবা, হাঁটতে শান্তি পাইবা। তাহলে আপনি এখানে তিনটা থাকবেন, তিনটায় একসাথে খাবো, এখানে তিনটা থাকবেন, মনে করেন আমরা তিনটা সাড়ে তিনটা এখানে খাবো, তারপরে হচ্ছে আপনার সাথে আমরা একসাথে চলে যাবো। আমরা হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের দুই ঘন্টার মতো হেঁটে যেতে হবে, দুই ঘন্টার মতো হাঁটা পথ, এবং একটা পথ আছে জলের পথ। এটা কী? এটা হচ্ছে লালমাটির পাহাড় মনে হচ্ছে। এই গর্তটা কিসের? এই গর্ত কারো করা, কৃত্রিম। আচ্ছা চল, আমাদের সঙ্গে দুটো কুকুর আসছে পিছনে। আচ্ছা বুঝতে পারছি, আমরা খাবার দাবার নিয়ে যাই এই কারণে কুকুরগুলো আমাদের সঙ্গে আসে। আমাদের মাথার উপরে পাহাড়, কুকুরের চারপাড়ি দেওয়াটা বেশ চমৎকার। গহীন জঙ্গল দেখুন আছে তো। এগুলো কি ফল? বট ফল না ফল? ও আচ্ছা ডুমুর গাছ, ডুমুর গাছে কিন্তু ফুল হয় না, ভাল্লুক আছে। ও হ্যাঁ ভাল্লুক আছে তো, জায়গাটা পিছলা পিছলা। সবাই তৃতীয় পদ ইউজ করো, তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি? লাড়ি
এখন থেকে উজুতে ওঠা শুরু। অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়ার পাহাড়। আরো আধা ঘন্টা পর আমরা আমাদের হামহাম লেকে পৌঁছে যাব, সেখানে আজকে ঝর্ণা দেখব। গতকাল রাত্রে বৃষ্টি অনেক মোটামুটি ভালোই হলো, আর যা শুনলাম বৃষ্টি হলে পরে নাকি ঝর্ণা খুব সুন্দর হয়। আমাদের ভাগ্যটা বলতে গেলে এদিক দিয়ে ভালো, দেখি কি হয়। আমাদের টিম রেস্ট নিচ্ছে। এটা আরেকটা উঁচু পাহাড়, অত উঁচুতে নাই মনে হয়। ও হাফ ধরে গেছে, ও মাই গড। হ্যাঁ উঠছি। যখনই আমরা পাহাড়ে উঠি, উঠার পরে সমতল জায়গা দিয়ে হাঁটি, তখনই একটা ভালো অনুভূতি হয়। তার কারণ এখানে খুব সুন্দর বাতাস এবং খুব ঠান্ডা। পরান জুড়ে যাচ্ছে, চারপাশে বাঁশ গাছ, বাঁশের পাতার খচখচ শব্দ। টিয়া পাখি এরকম ডাকে, কখনো খাঁচার কাছে গিয়েও দেখি নাই। বাসাবাদ বেজনে রাখছে। এইবার আমরা সর্বোচ্চ উঁচু যে জায়গাটা অর্থাৎ পর্বতটা, সেইখানে যাচ্ছি। মামা আমি আগে যাই। এটা হচ্ছে সব থেকে উঁচু, উপরের গাছগুলোর এই বিহাল দশা। যাই হোক, চল চল চল। সামনে এটা ইন্ডিয়া, এটা বিএসএফ দের ফাড়ি, ইন্ডিয়ার ক্যাম্প। ওই যে ইন্ডিয়ার পতাকা ওড়ে। ওয়াও ওয়াও, কাম ব্যাক, ইয়েস, ইয়ো, এই ইন্ডিয়া, ইন্ডিয়া, ওহ ইন্ডিয়া, ঝর্ণা, ও ঝর্ণা, একটা শব্দ শোনা যাচ্ছে, শোশো ঝর্ণা, ঝর্ণা শব্দ। নেমে আয়, খাদ দিয়ে এখান দিয়ে না, এখান দিয়ে না, খাদ দিয়ে। সুন্দর পা ফেলানোর জায়গা আছে, যদি একটু হড়কে যাস তাহলে কিন্তু একেবারে নরকে। হেল হেল, না গর্তে পড়বে না। তো আমরা কি একেবারে নিচে চলে আসলাম? না, এই তো জল, সম্ভবত এটাই ঝর্ণার জল। হাম 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 হাম। ও এটা কি পাথর? এই যে পাথর না, এটা না, হ্যাঁ এটা পাথর, মাটি সব থেকে মাটি না, এটা পাথর তো মনে হচ্ছে। কোথায় আসলাম? এখানে কলকলো শব্দ হচ্ছে জলের। ও ও ও, পড়ে গেলাম, দাও। ঠান্ডা জল, ঠান্ডা স্রোত। আমরা একটা পাথুরে এলাকায় চলে আসলাম, এখানে অনেকগুলো গোল গোল পাথর, কে জানে কিছু লিখে রাখছে, ভালোই লাগে দেখতে। আমাদের গ্রুপ এশার হুল্লো খান একটা বিশাল কাজ করে ফেলছে, সে সিঙ্গেল। ও আচ্ছা ঠিক আছে, বললাম না, বয় 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 বয়। এটা এটা তো ঝর্ণার পানি তাই না? এটা একটা পাথর না, আস্ত পাথরের মতো। আমরা এখানে হেলাম দি। বহুদূর যেতে চাই, তুমি চেয়ে আছো তাই আমি পথ হেঁটে যাই, যেতে যেতে বহুদূর চলে যাই। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, এখনই গেল।
এই জায়গাটা বেশ ক্রিটিক্যাল, সবাই চিৎকার করতেছিস কেন তোরা? কি সামনে কই 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 We have reached! There's a hum hum! La la la, we will bathe here. The smell is looking so good. It's stone and rock. Tingi masa toro gut. Pouche gechi amra. Hum hum dhornay pouche gechi. আমার সামনেই হাম হাম ঝর্ণা। এই আমরা কিন্তু উপরে উঠবো, আরে ছবি তো তুলবোই, আমার ভিডিও করে দে, ভিডিও করা চালু করে আছে। বাহুবলের মতো উপরে উঠবি? এটা তো, এটা তো ইন্ডিয়ান সিনেমা, তাই ফিজিক্স মানে না। হাম ঝর্ণা, আমরা এখন ঝর্ণার উপরে যাবো একেবারে। সবই উঠে গেছে, আমার উঠতে হবে, আমি উঠি। এই এটা তো মহাখাড়ি। আমরা এখন ঝর্ণার উপরে, আসলে ওই সামনে ঝর্ণা মানে পাহাড়ের উপরে, এই আমরা মূল ঝর্ণার জলে চলে আসছি। এখান থেকে জলগুলো পড়ছে, ব্যাগের মধ্যে কি কি আছে? ভাগ্য ভালো যে সাইডে পলিথিন ছিল সেই সাইড ভিজছে। শান্ত প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, কিন্তু অনেক উপর থেকে পড়ে তো তাই এর গতিবেগ বৃদ্ধি পায়। কীগুলো ভাই? মাটি, মাটি শক্তি হচ্ছে না, লেয়ার পড়ে গেছে মাটিতে। এবং এসে গেলাম ঝর্ণার প্রান্তে। পাহাড়ে জমে থাকে সেটা এক সময় ঝর্ণাকারে পাহাড় বেয়ে পড়ে, কিন্তু আসলে দেখতে পেলাম যে এখানে একটা বরিশালের অ্যাজিউজাল খালের মতো এখানে একটা খাল, যেটা পাহাড়ে পাথরের পাহাড় বেয়ে বেয়ে পড়তেছে, সেটাকেই ঝর্ণা বলতেছি আমরা। এই জলটা কোথেকে আসে? এটা বৃষ্টির জলে। আমার ধারণা ছিল যে পাহাড়ের ভিতরে এমন একটা জায়গা থেকে ঝর্ণাটা আসে যেখানে যাওয়াটা আসলেই পসিবল না। সিম্পল একটা পানির ধারা আসছে এখান থেকে, সিম্পল হবে একেবারে, খুবই আস্তে আস্তে জলটা পড়ে যাচ্ছে। আর একটা ধারণা ছিল যে ঝর্ণার পানিটা অনেকটা বিশুদ্ধ হবে। আমরা আসলে একটি রিক্সি জায়গায় দিয়ে নামছি এখন, এরা খুব রিক্স নিয়ে নামছে এখান দিয়ে। ওরা নামুক, আমি ওদের পাশে আসছি। তো
এবার আমরা পালা।